কৃষক বজলুর রহমানের ছেলে রাসেল ইসলাম পড়াশোনা করছেন শিবগঞ্জ ডিগ্রি কলেজে। স্কিপিং বা দড়ি লাফে দুটি বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে 2019 সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেন অনলাইনে, একটি 30 সেকেন্ড এবং আরেকটি 1 মিনিটের। এক পায়ে লাফিয়ে দুটিতেই বিশ্ব রেকর্ড করেন রাসেল। যখন আমি বড় পর্যায়ে গেলাম তখন আমার কিছু মানুষ ওখানকার আমাকে থামাই রাখলো, সেখান থেকে আমার কান্না বেদনায় মানে বিভিন্ন রকমের আচ্ছা। তখন আমি একটা নিজে তখন আমি শপথ গ্রহণ করলাম, তখন আমি নিজে একটা ইয়া গ্রহণ করলাম যে আমি আর দেশে কোনো রেকর্ড করবো না। স্কিপিং রোপে এক পায়ে 30 সেকেন্ডে 144 বার লাফানোর রেকর্ড ভেঙে রাসেল করেন 145 বার। মিনিটে 258 বার লাফিয়ে আগের গড়া 256 বার লাফানোর রেকর্ডটিও ভেঙে দেন তিনি। দেশ বিদেশে রাসেলের এই কীর্তির খবর ছড়িয়ে পড়ায় খুশি স্থানীয়রা। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে ও এতটা কিছু করবে। আমরা গ্রামের সব মানুষ মিলে খুব খুশি হয়েছে এই অগ্রগতিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া রাখি আরও যেন সামনে এগিয়ে যেতে পারে। পৃষ্ঠপোষকতার প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি এবং আমি আশাবাদ ব্যক্ত করছি যে তারা সে ভবিষ্যতে এরকম আরও ইভেন্টে গিনেস বুক অফ ওয়ার্ল্ড নিয়ে আসবে। সাউথ এশিয়ান গেমস সহ আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিত বিভিন্ন আয়োজনে অংশ নিতে চান রাসেল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।